হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ভিডিওটার থাম্বনেল দেখে তো বুঝতে পারছেন আজকে কোথায় আছি। মদিনা শহরে, এটাকে বলে মদিনা মনোয়ারা। আপনারা দেখতে থাকেন আজকের ভিডিওটা, অনেক আকর্ষণীয় হতে যাচ্ছে ইনশাল্লাহ। তো পবিত্র নববীতে আমি আসলাম, ভিডিও করতে যাচ্ছি, সামনের দিকে যাচ্ছি ভিডিও করতে করতে ইনশাল্লাহ। তো ভিডিওটা দেখে অবশ্যই ভালো লাগবে ইনশাল্লাহ, এটাই আশা করি। আর এখানে আমি কিছুটা, আমি তো ভিউ নিতেই আছি, এত সুন্দর একটা ভিউ, আসলে মানে অবাস্তব একটা, এটা আসলে একদম অবাস্তবই ভিডিও। কেননা অনেকে অনেক দেশে থাকেন, দেখতে পারেন না, তাদের জন্য আসলে ভিডিওটা ধরা। যারা সৌদি আরবে আছেন তারা তো দেখতে পাচ্ছেন, তারাও দৃশ্যগুলো তাদের জন্য আহরাহরি মাশাল্লাহ। তো আমি, যারা সোশ্যাল মিডিয়া অনেকেই আছেন দেখতে পারেন না, তাদের জন্য ভিডিওটা তুলে ধরা। তো দেখতেই থাকেন, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন, আর প্রেম ভাই পেজে সবাই ফলো দিয়ে সাথে থাকবেন, এটা কামনা করি। আর এটা হচ্ছে মদিনা মনোয়ারা, যারা ইউরোপ কান্ট্রিতে আছেন অনেকেই দেখতে পাচ্ছেন না। এটা সৌদি আরবের পুলিশ যাচ্ছিলো, কিন্তু আমি এসে এমনটা ভিডিওটা নিতে চেয়েছিলাম, কিন্তু একটু ভয় লাগলো, এই জন্য করতে পারি নাই। তো আমি অলরেডি 365 নাম্বার গেট দিয়ে ঢুকতেছি, আর যারা থাকেন তারা তো বুঝতে পারতেছেন, কেননা যদি এখানে যদি ভুলে যান তাহলে কিন্তু খুব প্রবলেম আর কি। একে একে ভিডিও করতেই আমি ব্যস্ত, আমার কেননা তাই এতটা খুব ভালো লাগতেছে মাশাল্লাহ এখানকার ভিউ দেখে, এই জন্য আমি ভিডিও করতেই লাগলাম মাশাল্লাহ। তো ধন্যবাদ সবাইকে যারা ভিডিও দেখতে আসেন, আর আমার অতটা কথা হয়তো বা আপনাদের মনে ধরতেছে না ইনশাল্লাহ, আস্তে আস্তে হয়ে যাবে ইনশাল্লাহ। আপনাদের জন্য আরও ভালো ভালো নিত্য ভিডিও আসবো, আর আমি একা একা ভিডিও করতেছি, আমার পাশে আপাতত কেউ নাই, করার কিছু নাই, সবাই সাথে থাকবেন, ভিডিওটা দেখতেই থাকেন ইনশাল্লাহ, কতটা ভালো একটা ভিউ আসছে অবশ্যই দেখতেই থাকেন। আমি একা একাই ভিডিও করতেছি, আর কিছু নাই, সাথেই তো আছে, দেখতেই আছেন মদিনা শহরের, মদিনার ছাতা, এগুলাই দেখতেছেন, আর আমি একা ভিডিও শুধু একটা ভিউ নিচ্ছি। তো আপনারা দেখতে থাকেন, ভালো লাগবে ইনশাল্লাহ। আজ তারা মদিনার রওজা মোবারক দেখেন নাই, তারা দেখতে থাকেন ইনশাল্লাহ। এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরস্থান, এখানে কিছুটা একটু আমি ভিউ নিতে চেয়েছি, মাশাল্লাহ পুরোভাবে নিতে পারি নাই, যেতটুকু পেরেছি এতটুকু নিয়েছি। তো আপনাদের দেখানোর জন্য, যারা দেখেন নাই তাদের জন্য বিশেষ করে, নাকি তো দেখছে আলহামদুলিল্লাহ, পবিত্র মদিনা শহরে আসার জন্য যাদের তৌফিক দিছে তারা তো দেখতে পেরেছে ইনশাল্লাহ, আর আমাকেও তৌফিক দিছে আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। এখানে ইমাম সাহেব আছে, সবাই আছে। তো এখন আমি আস্তে আস্তে বাহির সাইডে যাচ্ছি, তো বাহিরের ভিউটা একটু নিতে চেয়েছি আলহামদুলিল্লাহ। তো খুব আকর্ষণীয় একটা ভিউ, তো পবিত্র জায়গায়, তো ভিউটা নিতে খুব ভালো লাগলো আমার, ওগুলো তো তেমনটা মানত ছিল না, আর আলহামদুলিল্লাহ এখানে তো দেখতে পাচ্ছেন এতটা একটা ইমেজিং জায়গা, কি বলবো আলহামদুলিল্লাহ। তো এখানে জমজমের পানি আছে, তো পানি সবাই খাইতেছে, সমস্যা নাই, এখানে বসে আছে অনেকেই। আমি একা একা ভিউ নিচ্ছি, তো সবাই যারা মদিনা আসেন না ইনশাল্লাহ অবশ্যই একবার হলেও মদিনা আসবেন, মক্কা মদিনা ঘুরে যাবেন ইনশাল্লাহ, কতটা পবিত্র জায়গায়, পবিত্র জায়গা দেখলে মন ভরে যায়। যারা আসে নাই তারা তো বুঝতে পারছেন, ভালোবাসার আরেক নাম হচ্ছে মদিনা। এটার আসলেই আগের ভিডিওটা, এটা ভিতরে সাইড, একটু একটু পরে হয়ে গেছে। মসজিদে নববী আলহামদুলিল্লাহ, খুব কত সুন্দর কে, কি বলবো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আর আপনার নাম জানি কি? আলম ভাই, আমাদের সদ্য বড় ভাই চলে আসছেন, কিন্তু আসলেই দুঃখের বিষয় স্যাররা সময় দিতে পারতাছি না, আমি আসি অনেক দূরে, আর আলম ভাই তো মদিনায় আছে ইনশাল্লাহ।
তো কোম্পানিতে জব করে তারপরে মাশাআল্লাহ আমার সাথে দেখা করার জন্য আসছে। এটা খুব ভালো লাগতেছে। তো যারা আইমদিনা আছেন না কেন, খুব ভালো আছে আর কি। আমি অনেক দূরে থাকি, আর সবার জন্য দোয়া রইল সবাই জানি মদিনা আসতে পারে, এটাই আশা কামনা করি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওমাই গড, যে বিশেষ একটা ঘটনা বলতে পারি না আপনাদের, আর আমাদের আলম ভাই বাড়ি হচ্ছে মলা জানি, উনি হুট করে কোথায় থেকে চলে আসছে মাশাআল্লাহ নিয়ে। তো তাকে দেখে তো অনুপ্রেরণা হয়ে গেছে মাশাআল্লাহ, তার হাসি তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। আমাকে দেখে এতটা কি বলবো আর, এতটা খুশি হয়েছে মাশাআল্লাহ, ইয়ার উপরে কোনো খুশি নাই। তো সেও মদিনা চলে আসছে, মদিনা ডিউটি করে, মদিনায় এক কোম্পানিতে জব করে, আর আমি অনেক দূরে থাকি অবশ্য, মদিনাতে অবশ্যই গিয়েছি নামাজ পড়ার জন্য, প্লাস মসজিদে নববীতে নবীজির রওজা মোবারকে গিয়েছি মাশাআল্লাহ। অনেকটা ভালো লাগতেছে আসলে, আমি ভিডিওটার লাস্ট সাইডে চলে আসছি, আর ওনার আলম ভাইকে দেখে যে আমার কতটা ভালো লাগছে মাশাআল্লাহ। আর এত বড় একটা ভিডিও বানানো কি একটা যে কঠিন, এটা যারা ভিডিও ক্রিয়েটর তারাই জানে, আর আমি একা একাই ভিডিও করতেছি। আর তাকে বললাম একটু ভিডিওটা ধরেন, আমি এখন দাঁড়াই, অনেক ভিড় আসলে না। তারপর তো সে একটা আমার ভিউ নিল, সে আমাকে ধরছিল মাশাআল্লাহ, অনেক ভালোভাবে ভিডিওটা করলো নর্মালি। তো এত এত মানুষের ভিতরে আসলে ভিডিওগুলো এত করা যায় না, জাস্ট আমি ভিউটা দেখাচ্ছি আপনাদের। মসজিদে নববী মদিনা শহরে, এটা হচ্ছে হেরাম, পুরো ভিডিও চারিদিক দিয়ে আমি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করেছি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।